আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই জাপান স্টার বিডি ব্লগের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আজকে দেখাবো জাপানিজ কালচারে নতুন বছরের দিন বাচ্চাদেরকে টাকা দেয় কিভাবে। তো আমি আজকে আমার মেয়েদেরকে টাকা দিব, আজকে নতুন বছর, তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি আমি কিভাবে প্রতি বছর তাদেরকে টাকা গিফট করি। তো এটা হলো জাপানের পুরনো কালচার, জাপানিজদের পুরনো কালচার। আমাদের দেশে আমরা যেমন ঈদের দিন বাচ্চাদেরকে টাকা গিফট করি, এই দেশে নতুন বছরের দিন বাচ্চাদেরকে টাকা গিফট করে। নতুন বছরের দিন টাকা দেওয়াটাকে জাপানিজ ভাষায় ওতোশিদামা বলে। আখি রেঙ্কা ওরা দুজন এখন অপেক্ষা করতেছে আমার কাছ থেকে ওতোশিদামা নিবে। চলুন দেখি টাকা পাওয়ার পর দুজনের রিয়েকশনটা কেমন হয়, মানে দুজনে কি করে টাকা পাওয়ার পর। আসছে টাকা আসছে, টাকা পেলে সবাই খুশি, চেহারা চেঞ্জ হয়ে গেছে দুজনের, টাকা পাবে হ্যাঁ খুশিতে। ও হিরো নাম দি ইউ নো, থ্যাঙ্ক ইউ বেবি রাম দায়া এই গো দেখি মাসে কোন কথা। হাই আকি দিস আরিগাতো। একটু যত্ন সহকারে ありがとう。で、中身確認し。お金がいっぱいだ。イエーイ、あげます。開けましょう。今、千円札。で、じゃね、たかごんてステファン。あれ、こと、今、三千円。はい。中もないの。で、最後。やばい。え、嘘でしょ。あきうるしじゃ。আখি খুশি, আখি বেশি পাইছে, আখি টাকা বেশি পাইছে। これは野口英世って言います、数えます。1 2রেঙ্কা টাকা গুছাইতে পারতেছে না, গুছাও গুছাও তাড়াতাড়ি গুছাও। আখি টাকা হিসেব করতেছে, কত টাকা পেলো, দশ হাজার ইয়েন, রেঙ্কা 5000 ইয়েন, 10,000 yen. Mama, じゃあ次レンカ。あき、くし？君くしそう？ママ。くしって言えばいいの？あき、楽しい？ Very。あき、ボルスな。え、じゃあ、ごとぼしょボルス。ママ、やっていいレンカ。ママ、レンカ。あき、去年に言ってたでしょ？今年ちょっと多めに出してって。言ってたっけ、そんなこと。言ってた。1万円出してって言ってた。言ってたっけ？レンカはね、あの、レンカ、レンカ、いや、これ？どう？でかこと高くしよう。1000円、2000円、3000円、4000円、
5000円。5000円。パスザリ円パイセル。なんかね、なんか前言ってたよね、ライダーもっと多くしてって。はい。それ今度ほら。あのね、前は3000円だったけど、2000円増えてるか。2000円増えてから。悲しい。次は7000円がいいです。シャンタン研究して。ダメだよ、こいつ。あれ、あの、お菓子ばっか買っちゃうから。なんか一応、ごちゃごちゃ。ごちゃ。じゃあ2人でさ、ママに、よちゃんと。はい。 প্রতি বছর থেকে এই বছর একটু বেশি করে টাকা দিয়েছি দুজনকে তো আমি ছাড়াও তাদের কাছের আত্মীয়দের কাছ থেকেও অতসী দামা পাবে নতুন বছরের টাকা পাবে দুজন তো আমি এই বছর একটু বেশি করে টাকা দেওয়ার কারণ হলো আখি এই বছর সবগুলো সাবজেক্টে স্কুলের সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করছে তাছাড়া এই বছর যতগুলো বৃত্তি পরীক্ষা দিছে আখি সবগুলোতে ভালো রেজাল্ট করছে সব কিছু মিলে এই বছর দুইজনকে একটু বেশি করে টাকা দিলাম তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন খুদা হাফেজ